বাজারের অন্য সব পণ্যের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাংসের বাজারে। মাংসের বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, মাংসের বাজার দর কেমন দেখছেন, সবশেষ খবরাখবর জানাবেন। অরিন, চট্টগ্রামের আসলে যে বাজারে আসলে মাংসের দর, সেটি আসলে ঠিক ঈদের আসলে কিছুদিন আগ থেকে আসলে যে ঊর্ধ্বমুখী, অর্থাৎ রমজানে আসলে আমরা যেটি দেখেছিলাম, প্রথম দিকে চড়া ছিল আসলে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে পণ্য ছিল সে তার বাজার, অর্থাৎ যে সবজির বাজার সেটির মূল্য কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে এসছে এবং সেটি অনেকটা হাতে নাগালেই বলা চলে। এবং একই সাথে যেই উত্তাপ ছড়ানো পেঁয়াজ, তার মূল্য কিন্তু অনেকটা কমে এসছে এবং আমরা খাতুনগঞ্জে খবর নিয়ে এবং সেক্ষেত্রে যেটি ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজের যে আমদানি সেটি আসলে বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের মূল্য দুদিনে আসলে প্রায় 20 টাকার মতো কমেছে, অর্থাৎ দুদিনে আসলে পেঁয়াজের দাম 20 টাকা কমে কিন্তু পেঁয়াজের মূল্য আজকে খাতুনগঞ্জে পাইকারিতে বিক্রি হচ্ছে 40 টাকা করে ভারতীয় পেঁয়াজ এবং দেশি বিক্রি হচ্ছে 30 টাকা। অন্যদিক থেকে যদি মাংসের বাজারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু মাংসের বাজারে আসলে ঊর্ধ্বমুখী এবং যেই মূল্য সেটি কিন্তু আসলে কিছুতেই স্থির থাকছে না। সেক্ষেত্রে আজকের বাজারে যে স্থানভেদে কিন্তু আসলে ব্রয়লার বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা পর্যন্ত, অন্যদিক থেকে সোনালি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা পর্যন্ত এবং লেয়ার বিক্রি হচ্ছে 345 টাকা প্রতি কেজিতে এবং দেশি বিক্রি হচ্ছে আপনার যে 580 টাকা থেকে নিয়ে 650 টাকা পর্যন্ত। এবং এই মূল্যটি কিন্তু আসলে বাজার ভেদে কিন্তু আসলে একটি তারতম্য থাকে এবং এই ক্ষেত্রে যেটি চট্টগ্রামের বেশিরভাগ বাজারে দেখা যায় যে বাজার ভেদে যে একটা তারতম্য আসলে দেখা যায়, অর্থাৎ 5 থেকে 10 টাকা পর্যন্ত একটি আসলে তারতম্য দেখা যায়। অন্যদিক থেকে মাংসের, গরুর মাংসের কথা যদি বলি, সেক্ষেত্রে 700 টাকার বিক্রি হওয়া গরু মাংস কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা করে, অর্থাৎ 50 টাকা বাড়তি দাম এবং বাজার ভেদে সেটি কোনো কোনো বাজারে কিন্তু 760 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং হাট ছাড়া গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 850 টাকা থেকে 900 টাকা কেজিতে এবং অন্যদিক থেকে ছাগলের মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা প্রতি কেজিতে। এক্ষেত্রে আসলে যে ক্রেতারা বলছেন যে সামনে আসলে ঈদের সময় আসলে ঘনিয়ে আসছে এবং এর সাথে সাথে যে মাংসের বাজার সেটি অস্থির হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আসলে যে ক্রেতারা আসলে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আসলে দুষ্ট এবং তারা বলছেন যখনই আসলে যে পণ্যের চাহিদাটা বৃদ্ধি পায় ঠিক তখনই আসলে তারা তার যে মূল্য সেটি বৃদ্ধি করে দেন এবং এই ক্ষেত্রে যে ক্রেতারা আসলে যেটি বলছেন যে বাজার মনিটরিংয়ের কথা এবং বাজার মনিটরিংয়ের ফলে কিন্তু যে বাজারে তারতম্য এবং বাজারে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেটি নিয়ন্ত্রণ করা যাবে বলে তারা মনে করছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।